আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কর্নেল ওলি ও আসমরবের বৈঠক, থাকছে ভোজ্যতেলের 20% ভ্যাট প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি, জানাবো ই পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে 2 দিন, থাকছে বাংলাদেশের চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্রের খবর অসত্য, সর্বশেষ জোটবদ্ধ ব্যক্তিগোষ্ঠীর কারণে বাজার লাগাম ছাড়া। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ এবং জেএসডি সভাপতি আসম আব্দুর রবের মধ্যে বৈঠক হয়েছে। ওলির মহাখালীর DOHS এর বাসায় রাত 8টা থেকে 3 ঘন্টা ব্যাপী বৈঠক হয়। জানতে চাইলে ডক্টর ওলি আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আসম আব্দুর রব সাহেব বাসায় এসেছিলেন। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে এলডিপি জাতীয় সরকারের দাবি তুলেছি, একইভাবে আসম আব্দুর রবের দলীয় জাতীয় সরকারের দাবি তুলেছে। আসম রব জানতে চেয়েছেন জাতীয় সরকার বলতে এলডিপি কী চায়, এ নিয়ে আলোচনা হয়েছে। আসম রব বলেন, ওলি আহমেদের জন্মদিন ছিল, তাকে শুভেচ্ছা জানাতে গেছি। যেহেতু আমরা দুজন রাজনীতিবিদ, তাই আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয়েছে। বৈঠকে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এবং জেএসডির সহ সভাপতি তানিয়া রব উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের ওপর 20% ভ্যাট প্রত্যাহার করে নতুন SRO জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে NBR ভ্যাট প্রত্যাহার করেছে। এর মধ্যে ভোজ্যতেল সয়াবিন উৎপাদন পর্যায়ে 15% এবং ভোক্তা পর্যায়ে 5% প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে NBR চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম এই প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ইহা 2022 সালের 30 জুন পর্যন্ত বলবৎ থাকিবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, SRO নং 50 আইন 2022 170 মূসক, সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সনের 47 নং আইন এর ধারা 126 এর উপধারা 1 এ প্রদত্ত ক্ষমতাবলে কাস্টমস অ্যাক্ট 1969 অ্যাক্ট নং 4 অফ 1969 এর ফার্স্ট শিডিউলভুক্ত পণ্যসমূহের মধ্যে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সব ভ্যাট প্রত্যাহার করা হলো। এর আগে গত 1 মার্চ বাণিজ্য মন্ত্রণালয় থেকে NBR-এর কাছে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। পাসপোর্ট কার্যক্রম আগামী 2 দিন 15 ও 16 মার্চ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গতকাল সোমবার বিজ্ঞপ্তিতে এমনটাই তথ্য জানিয়েছে অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনে ডিজাস্টার রিকভারি সাইটে DRS, OAT এবং ফেল ওভার টেস্টের কারণে আগামী 15 ও 16 মার্চ সব বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এতে আরও জানানো হয়েছে, ই পাসপোর্ট সেবার মনোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এই 2 দিন সাক্ষাৎ পাওয়াদের 20 মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবাদান করা হবে। অনিবার্য কারণবশত সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে। অপরদিকে বাংলাদেশে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণ কেন্দ্র নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই ধরনের কারখানা কখনো ছিলও না এবং আগামীতেও স্থাপনের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রী জানান, জাপানের নিকি এশিয়া গণমাধ্যম কোন তথ্যের ভিত্তিতে এই সংবাদ প্রকাশ করেছে তা জানতে চেয়ে চিঠি পাঠানো হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যম এই নিয়ে খবর প্রকাশ করেছে, এই খবর পুরাটাই অসত্য। এই বিষয়ে ভারতের উদ্বেগ জানানোর বিষয়টিও সঠিক নয়। প্রতিমন্ত্রী আরও বলেন, 2011 সালে চীন থেকে যেসব সামরিক অস্ত্র কেনা হয়েছে তা রক্ষণাবেক্ষণে সহযোগিতা দিচ্ছে দেশটি, তবে এজন্য আলাদা করে স্থাপনা তৈরির প্রয়োজন নেই। জাপানের অন্যতম জাতীয় সংবাদপত্র নিকি এশিয়ায় গত সপ্তাহে বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যাপারে সতর্ক ভারত শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিষয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, আমরা এটুকু বলতে চাই, বাংলাদেশ সহ কোনো দেশে চীনের সামরিক স্থাপনা নেই। যদি কিছু থেকে থাকে, সেটি হচ্ছে মেরামত করার জন্য কারখানা এবং সেটিও সরকারের প্রয়োজন অনুযায়ী। তবে আমি নিশ্চিত করে এখনও কিছু বলতে পারছি না, আমি বেজিংয়ের কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইব। সর্বশেষ
প্রতিযোগিতামূলক না হয়ে বাজার একচেটিয়াভাবে জোটবদ্ধ ব্যক্তিগোষ্ঠীর কাছে চলে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার কারণ বলে মনে করছেন হাইকোর্ট। আদালত বলছে প্রতিযোগিতামূলক বাজার নিয়ন্ত্রণ সরকার আইন করলেও এখন পর্যন্ত সে আইনের বিধি না করায় আইনের প্রয়োগ বা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এটি দুর্ভাগ্যজনক, আর এর সুযোগ নিচ্ছে জোটবদ্ধ ব্যক্তিগোষ্ঠী। সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে করা রিট আবেদনের শুনানিতে এমন পর্যবেক্ষণ এসেছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে। শুনানিতে প্রথমে এই রিটের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে এসেছে। সরকার বাজার তদারকিতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্তও নিয়েছে, ফলে এই রিটে রুল জারি করা ঠিক হবে না। তখন রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে আদালত জানিয়েছেন প্রতিযোগিতা বিরোধী জোট কীভাবে নিরূপণ করছেন। 2012 সালের প্রতিযোগিতা আইন হয়েছে, এখন পর্যন্ত এর বাস্তবায়ন নেই। প্রতিযোগিতা বিরোধী চুক্তি কর্তৃত্ব বন্ধ করতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা জবাবে জানিয়েছেন এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আদালত প্রতিযোগিতা আইনের তৃতীয় অধ্যায়ের 15 ধারা উল্লেখ করে তখন তিনি বলেন, এই আইনে মনোপলি একচেটিয়া ব্যবসা বন্ধের কথা বলা আছে, সরকার বিধি নীতিমালা করছে না। দুর্ভাগ্যজনকভাবে এই কারণে আইনের কোনো প্রয়োগও নেই। এই রকমটা সবসময় হয়ে আসছে, আপনারা যদি কঠোর হতেন তবে বাজার লাগাম ছাড়া হতো না। আগে থেকেই সচেষ্ট থাকলে জনগণের ভোগান্তি হতো না। একচেটিয়া ব্যবসা একটা গ্রুপের কাছে চলে যাওয়ায় এমনটাই হচ্ছে। অথচ এটি বন্ধ করতে রেগুলেটরি বডি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা আইনে বলা আছে। নিয়ন্ত্রক সংস্থা থাকলে আমাদের কাছে আদালতে আসতে হয়তো হতো না। আমরা চাচ্ছি এগুলো হোক, আমাদের সামনে আইন বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদাহরণও নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা জানিয়েছেন সরকার পদক্ষেপ নিচ্ছে, সক্রিয় আছে, বাজার এরই মধ্যে নিয়ন্ত্রণেও চলে এসেছে। আদালত তখন এই আইন কর্মকর্তার কাছে প্রশ্ন রেখে জানিয়েছেন কবে থেকে সরকার ব্যবস্থা নিচ্ছে। সরকারের মেশিনারিজগুলো আইন বিধি নীতিমালা নিয়ন্ত্রক সংস্থা, তদারক সংস্থা সক্রিয় থাকলে মজুদারিরা সাহস পেত না। আইন সংগঠন সব কিছু আছে কিন্তু কোনো প্রয়োগ নেই। মেশিনারিজগুলো সক্রিয় করলে এরা সাহস পাবে না, এর জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন, সেটি নেই। আমরা চাই সরকারের মেশিনারিজগুলো 365 দিনই সতর্ক সোচ্চার থাকুক। এটি বাজার তদারকি বা নিয়ন্ত্রণ এর কাজের না, যতটুকু হয়েছে সেটি প্রশংসনীয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী একই কথার পুনরাবৃত্তি করে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা গঠনের কাজ চলছে একচেটিয়াভাবে, কেউ যাতে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার টাস্কফোর্স গঠনে হাতও দিয়েছে, বাজার দর এখন নিয়ন্ত্রণে আছে, সরকার ভর্তুকি দিচ্ছে, বাজারে বাজারে গিয়ে গিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে এইরকম পরিস্থিতিতে রিট রুল দেওয়া ঠিক হবে না। আদালত বলেন সরকার খাদ্যপণ্যের বাজার দর ঠিক করে দিচ্ছে, আর একটা গ্রুপ জোটবদ্ধ হয়ে সেসব মজুত দুঃখিত পণ্য মজুত করছে, পরে দাম বাড়িয়ে তা বাজারে ছাড়ছে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। আদালত আরও বলেন যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, সারা বছর বাজার তদারক করতে হবে, রোজা এলে তদারকি হবে এমনটা হবে না, এটা প্রতিদিনের কাজ, প্রতিদিন করতে হবে, আইন লঙ্ঘন করা চলবে না। এরপর আদালত রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলে এর শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি রাখতে বলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। একটি ইংরেজি দৈনিক প্রকাশিত এমন খবর নজরে এনে স্বতঃপ্রণোদিত আদেশ চান সুপ্রিম কোর্টের 3 আইনজীবী।